অসাচ্ছন্নময় সকালে সকল ভ্রমণপ্রেমী বন্ধুদের শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। অনেক বন্ধুরা তাদের ব্যস্ততম জীবনযাত্রার মধ্যে একটু সময় পেলেই ছুটে যান ভ্রমণের জন্য কোনো অজানা প্রান্তরে। ঠিক তেমনই আজকে আমি ছুটে এসেছি অজানা একটি জায়গায়। তাছাড়া যদি কেউ সপরিবারে সবান্ধবে আত্মীয় পরিজনদের সাথে পিকনিক করার জন্য খুব নিরিবিলি অথচ অপরূপ সৌন্দর্য ভরা এমন একটি স্পট খুঁজছেন, তাহলে ভিডিওটি আপনার জন্য। এইখানে এসে আপনি গঙ্গার পাড়ে চড়ুই ভাতি করে আনন্দ উল্লাসে গা ভাসিয়ে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি চলে এসেছি মুকুন্দনগর ঘাটে, যেটি চাকদাহ রেল স্টেশন থেকে মাত্র 15 মিনিটের গাড়ি রাস্তা, 6.8 কিলোমিটার। পায়রাডাঙ্গা থেকে মাত্র 11 মিনিটের রাস্তা, 4 কিলোমিটার। রানাঘাট থেকে মাত্র 20 থেকে 22 মিনিটের রাস্তা, 9.5 কিলোমিটার। এবার জেনে নেব আপনি এখানে কি কি দর্শন করতে পারবেন। দেখুন, পিকনিক করার জন্য রয়েছে দেদোড় গঙ্গার পাড়। বর্তমানে এই স্পটটি কিন্তু পিকনিক করার জন্য একটা আদর্শ স্পট হয়ে উঠছে। এই মুকুন্দপুর ঘাট থেকে আপনি নৌকা ভাড়া করে গঙ্গারে বুকে ভেসে বেড়াতে পারবেন। এছাড়াও রয়েছে গঙ্গা স্নানের বেশ কয়েকটি ঘাট। এছাড়াও এখানে রয়েছে মৃত ব্যক্তিদের আত্মার শান্তির কামনার্থে পিণ্ডদানের ঘাট। তাছাড়া বন্ধুরা, এখানকার মূল আকর্ষণ হলো শিবকালী মন্দির। বিশেষ কিছু নিদারুণ দৃশ্য রয়েছে মন্দির প্রাঙ্গণে। ঘাটের পাশে যে শিবকালী মন্দির, সেই মন্দিরের সামনে রয়েছে বেশ কয়েকটি ছোট বড় দোকান, যে দোকানে বিভিন্ন আইটেমের খাবার দ্রব্য থেকে প্রসাধনী দ্রব্য সবকিছু কিন্তু পাওয়া যায়। শুধু যে দোকান পাশার তাই নয়, দোকান পাশারের পাশাপাশি রয়েছে সুবিশাল একটি গাড়ি পার্কিং পয়েন্ট। এখানে পার্ক করতে 4-wheeler নেয় 20 টাকা, 3-wheeler নেয় 10 টাকা, টোটো গাড়ি 10 টাকা, বাইক 10 টাকা, সাইকেল মাত্র 5 টাকা। তাছাড়া এখানে পিকনিক করার জন্য স্পট ডেকোরেশন পাওয়া যায়। এবং বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ঢোকার মুখে বাঁ দিকে তৈরি হচ্ছে আরো একটি সুবিশাল এবং সুন্দর আকর্ষণীয় মন্দির। এক কথায় মুকুন্দপুর ঘাট ধীরে ধীরে সম্পূর্ণ টুরিস্ট স্পটের সাজে সেজে উঠেছে। তো বন্ধুরা, পিকনিক এবং ভ্রমণ সেরে দিনের দিন বাড়ি ফিরে যাওয়ার জন্য ওয়ান ডে টুরিস্ট প্লেস হিসাবে মুকুন্দপুর আপনার কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। চ্যানেলে নতুন হলে আমাদের অতি ক্ষুদ্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, যাতে পরবর্তীতে আপনাকে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ধন্যবাদ।